ব্যাংক থেকে ফোন করছি। আপনার কাছে কি কখনো এমন ফোন আসে? তবে সতর্ক হয়ে যান আপনিও, কারণ আবারও প্রতারণার শিকার এক গৃহবধূ। প্রতারণার ফাঁদে পড়ে খোয়ালেন 25,000 টাকা। প্রসঙ্গত, পলি ভান্ডারী নামে এক গৃহবধূর কাছে একটি ফোন আসে এবং তাকে প্রতারক বলে, আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার KYC আপডেট করতে হবে এবং অন্যদিকে পলি ভান্ডারীর যে ফিক্সড ডিপোজিট করা আছে তার নমিনি ওই গৃহবধূর মা। সেই প্রতারক গৃহবধূর মায়ের নামও বলে এবং যে এজেন্টের কাছে গৃহবধূ ফিক্সড ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলে। ফোন করে কথা বলতে বলতে বলে যে আপনার বই চালু হয়ে গিয়েছে, ওটিপি গিয়েছে, ওটিপি দিতে হবে। অভিযোগকারিণী পলি ভান্ডারীর চোখের সমস্যা থাকার কারণে ওটিপি দিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে 25,000 টাকা কেটে নেয় পলি ভান্ডারীর অ্যাকাউন্ট থেকে। এই ঘটনায় সোমবার দিন রায়দিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পলি ভান্ডারী। ইতিমধ্যেই রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।